ফার্স্ট লাগানোর জন্য ফুটবল টুর্নামেন্টের পরে আবার নতুন করে এটা তৈরি করা, মানে কেউ দখল করে নিব না, স্থানীয় ঢুকতে পারতো আমরা চাইছি, মানুষের যে মানুষ যে অভিযোগ করেছে মাঠ দখল হয়ে গেছে, মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন, পুলিশের আধিকারিকরা আসবেন। টুর্নামেন্টের নামে টুর্নামেন্ট হয়েছিল 2022 সালে, সেই টুর্নামেন্টটা বিরাট প্রচার হয়েছিল, সেই টুর্নামেন্ট হওয়ার পর এগুলো মোছা। তাহলে এই চুন কাম দেওয়ার প্রয়োজন পড়লো কেন? এটা তো খেলার মাঠ, মিশন মাঠ, এটা তো টুর্নামেন্টের লেখাটা সারাদিন থাকবে না, সারা বছর থাকবে। আমরা আজকে মাঠটা যার গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো, এমএলএ সাহেবও আছেন, আমরা একসঙ্গে। স্যার এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা করেছিল? এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি, আমরা যে মানে খতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে, ওটা আমরা ওই জন্য লোকেদেরকে। আজকে কি এখানে ফুটবল টুর্নামেন্ট হবে? আজকে হবে না, কিন্তু খুব শীঘ্রই হবে।